আপনারা দেখছেন ভিশন 24 ইন্ডিয়া আপনার প্রশ্ন করার হাতিয়ার। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়ার সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ ভিশন। প্রথমেই যে খবরে চোখ রাখবো, সরকারি বিজ্ঞপ্তি জারি করা হলো, চিহ্নিত করা হলো পশ্চিম বর্ধমানের কিছু কোয়ারেন্টাইন জোন এলাকা। এক নজরে চোখ রাখবো সেই তালিকার দিকে। এক নম্বরে রয়েছে গ্রোসারি শপ অর্জুন রাল, বিজয় ভান্ডার, আর কে ল্যামিনেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল ফার্নিচার শপ, রূপকথা সাউথ ধাতকার নিকট মা বিমলা ভ্যারাইটি স্টোর আসানসোল নর্থ পিএস। দু নম্বরে রয়েছে পূর্বাপর এরিয়ার সদাপুকুর মহিশিলা আসানসোল সাউথ পিএস 15A25 শেপকো টাউনশিপ দুর্গাপুর। অবশেষে জারি হলো সরকারি বিজ্ঞপ্তি, চিহ্নিত করা হলো পশ্চিম বর্ধমানের কিছু কোয়ারেন্টাইন জোন এলাকা। এক নজরে চোখ রাখবো সেই সব তালিকার দিকে। এক নম্বরে যে কোয়ারেন্টাইন জোনের নাম উল্লেখ করা হয়েছে তা হলো গ্রোসারি শপ অর্জুন লাল, বিজয় ভান্ডার, আর কে ল্যামিনেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল ফার্নিচার শপ, রূপকথা সাউথ ধাতকার নিকট মা বিমলা ভ্যারাইটি স্টোর আসানসোল নর্থ পিএস। দু নম্বরে যে এলাকাকে কোয়ারেন্টাইন জোনের তালিকাভুক্ত করা হয়েছে তা হলো পূর্বাপর এরিয়ার সদাপুকুর মহিশিলা আসানসোল সাউথ পিএস 15A25 সেপকো টাউনশিপ দুর্গাপুর। এইসব এলাকাগুলিকে কোয়ারেন্টাইন জোন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং প্রশাসনিক নজরদারি রাখা হচ্ছে এইসব এলাকার দিকে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট সামনে এলো। সেই রিপোর্ট অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 243, জামুরিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছিল 10, আজ সেই সংখ্যায় আরও 4 জন যুক্ত হলো। বর্তমানে জামুরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 14। উঠে এলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 243, জামুরিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছিল আগে 10 জন, আর আজ সেই সংখ্যা বেড়ে আরো 4 জন যুক্ত হলো। বর্তমানে জামুরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 14 জন। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিডিও কৃষাণ উড়ায়। তার তরফে জানানো হয়েছে বুধবার জামুরিয়ার বিভিন্ন অফিসে ও আক্রান্ত এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হবে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে যে করোনা আক্রান্ত রোগীদের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে যে গত 9 জুলাই জামুরিয়ার পুরো এলাকা এবং পঞ্চায়েত এলাকাগুলি থেকে 2 জন করে, মোট 4 জন, তারা নিজেরাই এসে স্বাস্থ্য কেন্দ্রে নিজেদের লালা রসের নমুনা দিয়ে যান এবং পরে রিপোর্ট আসার পর দেখা যায় তারা করোনা পজিটিভ। করোনার পর চোখ রাখবো অন্যান্য খবরে। সামান্য বাহানাকে কেন্দ্র করে 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। এই ঘটনায় ইন্ধন জুগিয়েছেন শ্বশুর এবং স্বামী, তারাও নির্যাতন চালাতেন গৃহবধূর ওপর। ভালো করে রুটি তৈরি করা হয়নি, এই বাহানা তুলে 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। পাশাপাশি ঘটনায় ইন্ধন জুগিয়েছেন শ্বশুর এবং স্বামী, তারাও গৃহবধূকে নির্যাতন করত বলে অভিযোগ। মধ্যমগ্রামের চণ্ডীগড় রোহনডা পঞ্চায়েতের বীরপুর এলাকার ঘটনা এটি। মৃতার পরিবার জানিয়েছে সোমবার সকালে অগ্নিদগ্ধ হয় পারভিনা বিবি নামে বছর 24 গৃহবধূ। মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি পরিবারকে জানিয়েছেন রুটি তৈরি নিয়ে শাশুড়ি তাকে কটুক্তি করে ও গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন অভিযুক্ত স্বামী ও শ্বশুর ঘরের বাইরে থাকলেও তারা বাঁচাতে আসেনি বলে অভিযোগ। এমনকি বিষয়টি কেউ যাতে জানতে না পারে তাই দীর্ঘক্ষণ ঘরের মধ্যেই আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় পারভিনাকে। সন্ধ্যের পরে এলাকাবাসীরা বিষয়টি জানতে পেরে মেয়ের বাপের বাড়িতে খবর দেয়। অবস্থা বেগতিক দেখে অগ্নিদগ্ধ অবস্থায় শ্বশুর শাশুড়ি গৃহবধূকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই রাত 2:15 মারা যায় পারভিনা এবং তার গর্ভের 8 মাসের সন্তান। ঘটনায় মৃতার পরিবারের তরফে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। কি ঘটেছিল ওখানে? ঘটনাটা আমি হাসপাতালের ভিতরে যা দেখলাম যে অবস্থা খুবই সিরিয়াস, আর আমরা যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ পুলিশ এই হিসেবে করলো যে ওনার শাশুড়ি মা রুটি করতে বলেছিল, রুটি করতে বলায় রুটি পছন্দ হয়নি বা এইসব নিয়ে ঝামেলা সৃষ্টি ও শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে করেছে, করার পরে কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে পুড়িয়ে দিয়েছে, এতটুকু ওর মুখ থেকে শোনা গেল, উনিই বয়ান দিলেন। তো অবস্থা যা হিসেবে যে হিসেবে দেখলাম অনেকটাই সিরিয়াস হচ্ছে ব্যাপার।
কি অবস্থায় রয়েছে? উনি কি অবস্থা বলতে, গর্ভবতী রয়েছে? হ্যাঁ, উনি 8 মাসের সন্তান আছে পেটে, ঠিক আছে। আর অবস্থা বলতে তেমন অনেক কিছুই, শরীরে কিছুই নেই, এরকম একটা ব্যাপার চামড়া। আর কখন ঘটেছে ঘটনাটা? ঘটনাটা আমরা পাড়ার থেকে যে হিসেবে পেয়েছি স্টেটমেন্ট, সেই হিসেবে যে আমরা 5টার সময়, ওরা বলছে যে ঘটনাটা ঘটেছে 5টা সাড়ে 5টা এর মধ্যে। তো আমরা খবর পাওয়াকালীন সেটা হচ্ছে 7টা সাড়ে 7টা। আচ্ছা, তারা খবর দেয়নি? ওরা খবর দেয়নি, পাড়ার থেকে আমরা খবর পেয়েছি, এরকম একটা ব্যাপার। গিয়ে দেখছি পরে, গিয়ে দেখছি যে, গিয়ে দেখছি কিছুক্ষণ আগে নিয়ে বেরিয়ে গেছে ওরা, আমরা যাওয়ার আগে। আর ওখানে যাওয়ার পরে দেখছি ঘরের মধ্যে কিছু পোড়া কাপড় টাপড় পড়ে আছে, এটাই। আর ওরা, ওর গায়ে তেমন কিছুই ছিল না, গায়ে শুধু একটা চাদর দিয়ে ওরা হাসপাতালে নিয়ে এসেছে। চোখ রাখবো এবার মাধ্যমিকের ফলাফলের খবরে। মাধ্যমিকে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করল পূর্ব বর্ধমানের মেমারির ছাত্র অরিত্র পাল। অপরদিকে মাধ্যমিকে রাজ্যে তৃতীয় বাঁকুড়ার কেঁদুয়াডিহি হাইস্কুলের ছাত্র সৌম পাঠক, আসানসোলের নবম উমারানী গড়াই মহিলা কল্যাণ হাইস্কুলের ছাত্রী। আর এই খবর প্রকাশ হতেই খুশির হাওয়া পরিবারে। 2020-এর মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করলো পূর্ব বর্ধমানের মেমারির ছাত্র অরিত্র পাল। তার মোট প্রাপ্ত নাম্বার হলো 694। তার বাড়ি মেমারি শহরের শ্রী দুর্গাপল্লী এলাকায়, মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র অরিত্র। এই খবর প্রকাশ হতেই তার বাড়িতে আনন্দের উচ্ছ্বাস। অপরদিকে মাধ্যমিকে রাজ্যে তৃতীয় বাঁকুড়ার কেঁদুয়াডিহি হাইস্কুলের ছাত্র সৌম পাঠক 700 নম্বরের পরীক্ষায় মাধ্যমিকে 690 নম্বর পেয়ে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে সে। বাঁকুড়ার রামমোহনপল্লী এলাকায় বাড়ি সৌমর। বাবা হাইস্কুলের শিক্ষকতা করেন, মা গৃহবধূ। ভবিষ্যতে সৌম মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায়, আইএএস অফিসার হয়ে দেশের প্রশাসক হতে চায় সে। টাইম বেঁধে বাঁধাধরা নিয়মে পড়াশোনা করত সৌম। ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তার দাবি, নিয়ম বেঁধে পড়াশোনা করলেই সাফল্য আসবেই। পড়াশোনার পাশাপাশি সে ছবি আঁকতে ভালোবাসে, আর এই রেজাল্টের পিছনে তার বাবা মায়ের অবদান সব থেকে বেশি বলেই দাবি সৌমের। অপরদিকে রাজ্যে নবম তথা পশ্চিম বর্ধমান জেলায় প্রথম স্থান দখল করল আসানসোল উমারানী গড়াই মহিলা কল্যাণ স্কুলের ছাত্রী অনুশ্রী ঘোষ। তার প্রাপ্ত নম্বর 684। সে ইঞ্জিনিয়ার হতে চায়। আসানসোল শহর থেকে অদূরে বারাবণী বিধানসভার অন্তর্গত বালিয়াপুর গ্রামের বাসিন্দা এই অনুশ্রী। পরীক্ষায় ভালো ফল করার উদ্দেশ্যে তিনজন প্রাইভেট টিউশন নিয়ে সারাদিন পরীক্ষায় ভালো ফল করার উদ্দেশ্য নিয়েই তিনটে প্রাইভেট টিউশন নিয়ে সারা দিন রাত পড়াশোনা করত সে। স্কুলের শিক্ষকদের পাশাপাশি মা বাবারও সাহায্যেও এই নম্বর সে পায়। এই খবর প্রকাশ হতেই মহিলা কল্যাণ স্কুলের শিক্ষকেরা আনন্দে উৎফুল্ল। অনেক দিন পর এমন ফল হলো। জেলা প্রশাসন স্থানীয় বিধায়ক অনুশ্রীকে অভিনন্দন জানান। খুবই ভালো লাগছে, মানে আমি খবরটা পেয়েছি আমার স্কুলের টিচারদের কাছ থেকে, তখন যখন শুনলাম আমার খুবই ভালো লাগলো। কত পেয়েছি আমি শুনলাম, আমি এখনো দেখিনি। 684। আমি তো জয়েন্ট দিতে চাই, ইঞ্জিনিয়ারিং এই যেতে চাই। ম্যাক্সিমাম 8 আওয়ার্স। খেলাধুলা কি ভালোবাসো? খেলাধুলা না, আমি গল্পের বই পড়তে ভালোবাসতাম। এবং আমার বাবা মায়ের মুখে হাসি দেখে আমার আরো বেশি আনন্দ হচ্ছে। আজকে সত্যি একটা আনন্দের দিন, আর তাই জন্য আমার খুব ভালো লাগছে যে আমি এত ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। এবং আগামী দিনে ইচ্ছে, আগামী দিনে আমি মেডিকেল নিয়ে পড়তে চাই এবং পরবর্তী ক্ষেত্রে আইএএস অফিসার হতে চাই। পড়াশোনা আমি রেগুলার বেসিসে করতাম, মানে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করতাম। একদিনে খুব বেশি পড়াশোনা করতাম না, বিশেষ একটা রাতেও জাগতাম না, বড় জোর রাত 10টা পর্যন্ত এরকমভাবে পড়াশোনা করতাম রেগুলার বেসিসে একটা নির্দিষ্ট টাইম ধরে। আর আমার বাবা মা আমাকে পড়াশোনার ব্যাপারে অনেক হেল্প করেছেন। মানে এই সাফল্যের পেছনে সবথেকে বড় অবদান বাবা মায়ের, কেন কতটা সাহায্য করেছেন? পুরোটাই আমাকে সাহায্য করেছেন এবং পাশে থেকেছেন, এবং তাছাড়াও প্রচুর সময় দিয়েছেন আমাকে, সময় শুধু দেননি, তাছাড়াও পড়তে অনেক হেল্প করেছেন। এবং আমার মা নিজের কাজ ফেলে পর্যন্ত আমার পাশে বসে থেকেছেন এবং আমাকে পড়ানোর ব্যাপারে অত্যন্ত হেল্প করেছেন। বৈদ্যবাটি এনসি মুখার্জি রোড এলাকায় মধুচক্রের আসর থেকে আটক 5 জন। বেশ কিছুদিন ধরে এই জিনিস চলছিল। কিছুদিন ধরে অর্ণব মুখার্জির বাড়িতে বহিরাগত যুবক যুবতীদের আনাগোনাও চলছিল। এলাকাবাসীর সন্দেহ হওয়াতে পুলিশকে জানানো হয়, পুলিশ আটক করে 5 জনকে।
বৈদ্যবাটি এনসি মুখার্জি রোড এলাকায় মধুচক্রের আসর থেকে আটক করা হয় পাঁচজনকে। বেশ কয়েকদিন ধরেই অর্ণব মুখার্জির বাড়িতে বহিরাগত যুবক যুবতীদের আনাগোনা চলছিল। এলাকাবাসীদের সন্দেহ হয় ওই বাড়িতে মধুচক্রের আসর চলছে। বিষয়টি শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতেও জানানো হয়। আর এরপরেই আজ দুপুরে একইভাবে বহিরাগত কয়েকজন নারী পুরুষ ঢোকে ওই বাড়িতে। পুলিশ খবর পেয়ে হানা দেয় ওই বাড়িতে। বাড়ির মালিক ও তিন মহিলা সহ মোট পাঁচজনকে আটক করে পুলিশ এবং পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। আটকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বাঁকুড়ায় 21 জুলাইয়ের সমাবেশের ভার্চুয়াল সভার প্রস্তুতি দেখতে আসেন পরিবহন মন্ত্রী ও বাঁকুড়ার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার রবীন্দ্রভবনে দলের নেতা কর্মীদের নিয়ে 21 জুলাইয়ের প্রস্তুতির একটি পর্যালোচনা বৈঠক করেন তিনি। আজ অর্থাৎ বুধবার বাঁকুড়ায় 21 জুলাই শহীদ সমাবেশের ভার্চুয়াল সভার প্রস্তুতি দেখতে পরিবহন মন্ত্রী ও বাঁকুড়ার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আসেন। বাঁকুড়ার রবীন্দ্রভবনের প্রস্তুতির একটি পর্যালোচনার বৈঠকও করেন তিনি। অরণ্য সপ্তাহ উপলক্ষে গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহ অধিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তরও তিনি দেন। সেখানে বাঁকুড়ার পর্যবেক্ষক হয়েও শুভেন্দু অধিকারী 4 মাস পর বাঁকুড়ায় আসা প্রসঙ্গে আমফান ও করোনা পরিস্থিতিকে দায়ী করেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের গোষ্ঠী কোন্দলের কথা এক প্রকার মেনে নেন বাঁকুড়ার পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের অন্দরে গোষ্ঠী কোন্দল মেটানোর চেষ্টা তিনি করছেন, কিন্তু তা সত্ত্বেও যদি কোনো সমস্যা থাকে এই ঘটনা করোনা পরবর্তী পরিস্থিতি শেষে আবারও তিনি সেই সমস্যা সমাধানে সচেষ্ট হবেন বলেও সাংবাদিকদের জানান তিনি। আমি লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে দায়িত্ব নিয়ে অনেক জায়গায় সমস্যা সমাধান করে দিতে পেরেছিলাম, আপনারা জানেন। আপনারা নিজেরা জানেন যে পঞ্চায়েত সমিতি বাঁকুড়া সদর ব্লকেই কর্মাধ্যক্ষ হয়েছিল না আমাদের, ওই ব্লকটা বলুন সিমলাপাল, রায়পুর ব্লকে কোনো কর্মাধ্যক্ষ হয়েছিল না, গোন্দা ব্লকে সাংগঠনিক সমস্যা ছিল। আমরা ধরে ধরে আমার কাছে যে 7-8টা জায়গা থেকে সমস্যা ছিল, সুভাষবাবু আছেন, শ্যামলবাবু আছেন, কর্নেল আছেন, অরূপদারা আছেন, আমি ধরে ধরে কিন্তু করে দিয়েছি। এবং রায়পুরের কর্মাধ্যক্ষ করতে গিয়ে আমাকে মেদিনীপুরে 3 বার মিটিং করতে হয়েছে। আমি বাঁকুড়া সদর ব্লকের কর্মাধ্যক্ষ করতে গিয়ে মেম্বারদেরকে আগের দিন থেকে আমাদের পার্টি অফিসে রাখতে হয়েছে। একইভাবে পুরুলিয়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছিল। যেখানে যেখানে দল এবং সাংগঠনিক যা সমস্যা ছিল যেটা আমার এখতিয়ারের মধ্যে আমি করার চেষ্টা করেছি, বলে দিলাম। আমাদের টকিং পয়েন্ট আজকে একটাই ছিল, 21 জুলাই প্রত্যেক বুথে পালন করতে হবে। আমি আপনাকে বলছি 3 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী, তিনি বিধায়ক সাংসদ জেলা সভাপতি রাজ্য স্তরের নেতাদেরকে বার্তা দিয়েছেন 21 জুলাই কিভাবে হবে, সেই বার্তাটা ব্লক টাউন প্রেসিডেন্টকে দেওয়ার দায়িত্বটা জেলা প্রেসিডেন্টের এবং আমাদের, আমরা যারা অবজারভাররা আছি আমরা সেটা দিয়ে দিলাম। এবারে ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্টরা পরশুদিন ওয়ার্ড প্রেসিডেন্ট আর অঞ্চল প্রেসিডেন্টদের দিকে সেই বার্তা দিয়ে দিলেন। 17 তারিখ তারা বুথে বার্তা দিয়েছেন, কর্মসূচিটা বুথে হবে, এটা সাংগঠনিক প্রক্রিয়ার পার্ট, এটাই ছিল টকিং পয়েন্ট। আর আমরা রিলিফ ডিস্ট্রিবিউশন কীভাবে করেছি সেটা মানুষ মানে বললাম, সেটা সবাই কোথাও কিছু আছে কিনা দেখে নিলেন। আর সাথে সাথে যতক্ষণ এই ধরনের সিচুয়েশান চলবে, বৈশ্বিক মহামারী চলবে, ততক্ষণ ফিজিক্যাল ডিস্টেন্সিং এবং হেলথ প্রোটোকলটা যেন সবাই মেনে করে, এইটা আমরা বলেছি। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। Vision 24 India, আপনার প্রশ্ন করার হাতিয়ার।